আমি এখান থেকে বলছি, আমি না শুধু পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যারা ইসলামী দাওয়াত দিবেন তাদের কোয়ালিটি যদি ভালো না হয়, আচার ব্যবহার যদি সুন্দর না হয়, এই জাতি তাদের দাওয়াত রিসিভ করবে না। আগে আমি পরিবর্তন হওয়া চাই। আমি যদি পরিবর্তন না হই, হাজার ওয়াজ নসিহত করলো পাবলিক পরিবর্তন হবে না। কিন্তু আমরা আমাদেরকে দেখি না, আমরা আমাদেরকে চোখে দেখি না, আমরা দেখি অন্যকে। অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা বিশাল পাহাড়, আর নিজে যে কোথায় সে খবর নেই। শুধু প্রচার করি, শুধু নসিহত করি, নসিহত করার ওস্তাদ নিজের বেলা নেই। এই জাতীয় অভ্যাস যার আছে বন্ধ করুন। আপনার এই জাতীয় নসিহতের চাইরানো উপকার আসে না। জাতি خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم. আমি কোনোভাবে পিছনে একটু জায়গা পেলেই চলে, এই পিছনে পিছনে কাতার টানতে টানতে জাহান্নামে নিয়ে ফেলাবে, নাউজুবিল্লাহ। এটা হাদিসের মধ্যে আসছে। সবার পিছনে যারা থাকে অভ্যাস করে ফেলে, শেষ পর্যন্ত তার সিরিয়াল কোথায় চলে যায়? জাহান্নামে। আর সবার আগে যারা আসে, আপনার পিছনে তো অনেক কাতার আছে, জাহান্নামে যেতে একটু সময় লাগবে, কিন্তু একেবারে পিছন থেকে টান দিয়ে নিয়ে যাবে। সেজন্য শুক্রবার দিন আমরা খুব গুরুত্ব দিব। যারা হাজি সাহেব তারা আরাফাতে যাবে, তারা মিনায় যাবে, তারা মুজদালিফা যাবে, তারা জামারাতে যাবে, তারা মক্কাতুল মুকাররমা যাবে, মদিনাতুল মুনাওয়ারা যাবে। আমাদের জন্য এইটাই সব যেন হয়, আমরা এখানে এসে যেন সবগুলি শান্তি পাই। সবাই বলে আমিন। আজ আমাদের মূল আলোচনা হল ইসলাম প্রচারে যারা থাকবে তাদের গুণাগুণ কেমন থাকা লাগবে। ইসলাম প্রচার যেই করবে সে মানুষ হিসাবে কেমন হওয়া লাগবে? এখন তো আমরা সকলেই সকলকে দাওয়াত দিই, সিগারেট টানে সেও দাওয়াত দেয় না, ক্লেন শেপ সেও দাওয়াত দেয়। এই যে আহলে কোরআনের দৃশ্যটা আপনাদের চোখে পড়ে না, এই বাংলাদেশে কী হচ্ছে, আরব বিশ্বে কী হচ্ছে, সারা পৃথিবীতে কী হচ্ছে, মানুষ যার যার স্থান থেকে সবাই পণ্ডিত, সবাই কি পণ্ডিত, আর ভাবে আমি দাওয়াত দিতে পারি, আমি কি কম জানি, আমি কি কম পারি। আপনি জানতে হবে, বলতে হবে সঠিক, কিন্তু আসলে আগে নিজে পরিবর্তন হলেন কি না এটাও দেখা লাগবে। নিজের মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু নসিহত করার জন্য ওস্তাদ আছে কি? আজকে এই গুণাবলীটা আসবে, আমি যে একটা মানুষকে দাওয়াত দেব আসলে এটা আমাকে দিয়ে মানায় কি না। আমাদের দেশে আলহামদুলিল্লাহ ইসলামী পোশাকটা অনেক সুন্দর পোশাক আছে, অনেকে এই বিষয়টাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে থাকেন, বিশেষ করে অনেকে রুমাল দিয়ে থাকেন, দেন না, সাদা রুমাল দিয়ে থাকেন না, অথবা আরও ভালো পোশাক আছে। এই পোশাকটাকে অনেকে এইভাবে বলেন যে এটা খুব ভালো পোশাক, আলহামদুলিল্লাহ আসলেই ভালো পোশাক, আবার অনেকে এটাকে নিয়ে ঠাট্টাও করেন। তাহলে আমরা সেই পোশাকটা ধরি না কেন? সে পোশাকগুলি যে আমাদের কাছে নাই এমন না, আছেন। সবসময় পাগড়ি ব্যবহার করা এটা ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো, কিন্তু এই পোশাকটাও আমাদের কাছে আছে কি নাই? আছে। আমরা পরি না কেন, অভ্যাসটা করতে পারি না কেন? ওই পোশাকটার কাছে গেলে ধরলেই মনে হয় আমি মনে হয় তার যোগ্য না, অর্থাৎ তার যে সান মান সম্মান আছে, আমি যদি সবগুলি ঠিকঠাক মতো রাখতে না পারি আমাকে দিয়ে কার অসম্মান হবে?
ওই পাগড়ির অসম্মান হবে, ওই রুমালের অসম্মান হবে। সেজন্য সাধারণভাবেই থাকি যাতে করে ওই পাগড়ির আর রুমালের কোনো অসম্মান না হয়। তার মানে আমরা সকলেই সতর্ক থাকা লাগবে, আমি যে বলবো আমি আসলে কি, আমি যে এখন শ্লোক সমাজে বলছি আমি ভিতরে যে আমি ঠিকঠাক আছি কি না এটাও দেখা লাগবে। এই জন্য যারা দিন প্রচার করেন, ইসলাম প্রচার করেন, ধর্মের প্রচার করেন, এই তাদের কিছু গুণাবলী আছে, সে গুণাবলী নিয়ে যদি কেউ আগাইতে পারেন আপনার দ্বারা ইসলামের উপকার হবে, ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যা তার থেকে ইসলামের দাওয়াত নেওয়া যাবে আগে সে ঠিক হওয়া লাগবে। বাংলাদেশে এই মুহূর্তে একটি দল আসছে, এই মুহূর্তে না আরও আগ থেকেই আছে, এবার এই মানুষগুলি খুব শিক্ষিত, মানুষের ব্রেনকে এমন কঠিনভাবে ধুলাই করে মানুষ তাদের ধুলাইয়ে যদি পড়ে যায় পথ হারাইয়া ফেলে। ওলামা ইকরাম কি ঠিক না তারাই ঠিক? দেখলাম একজন মাথায় কোনো টুপি নাই, একটা প্যান্ট শার্ট পরা, টাই পরা, ক্লিন শেভ, সে বলছে আমি হলাম আহলে হক, মানে আমি হক, আমি হকে আছি, হকের দাওয়াত দিই। তার মুখে কোরআনের আয়াত, খুব সুন্দর সুন্দর আয়াত। তাকে জিজ্ঞেস করা হলো আপনি যদি এতই ভালো হয়ে থাকেন তা আপনি দাড়ি রাখেন না কেন? আল্লাহ তো কোরআনে দাড়ি রাখতে কোথাও বলে নাই। তার যুক্তি আপনি নিতে গেলে ঠান্ডা মাথায় বুঝবেন সে মিথ্যা কথা বলে না। তাকে জিজ্ঞেস করা হলো তার প্রমাণ কি, তার প্রমাণ হলো আল্লাহ কোরআনে বলছেন লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আল্লাহ বলছেন মাথার চুল ধরে টান দিবে না এবং দাড়ি ধরে টান দিবে না। তার মানে আমাদের কিছু মানুষের স্বভাব আছে, সুযোগ পাইলে কোথায় ধরে চুলে ধরে, আবার সুযোগ পাইলে কোথায় ধরে। এখন সে এর থেকে কিয়াস করলো আল্লাহ তো বলছে এটার জন্য সম্মান দেওয়া হয়, অর্থাৎ কোনো মানুষের চুলে ধরবে না, কোনো মানুষের দাড়িতে ধরবে না। এখান থেকে সিদ্ধান্ত নিল মাথার চুলও রাখা যাবে না। চিন্তা করছেন তার কিয়াস, এই জাতীয় রূপ সমাজে বাস করছেন, লাতাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার চুলে ধরতে পারবে না, দাড়িতেও ধরতে পারবে না। তার মানে ক্লেম সে জায়েজ করল, নাউজ বিল্লাহ মিন যালিক। তাকে জিজ্ঞেস করা হলো নামাজ পড়ো, সে বলছে নামাজ কোরআনে নাই। আপনারা কি নামাজে আসছেন না? এখন তাদের নাম হলো আহলে কোরআন, তাদের নাম কি, মানে তারা কোরআন মানে, কোরআনের কোনো কোথাও এইভাবে লেখা নাই প্রথম রাকাতে কী পড়া লাগবে, রুকুতে কী পড়া লাগবে, সেজদায় কী পড়া লাগবে, শুধু লেখা আছে আকিমুস সলা, নামাজ কায়েম করো। আর কায়েমের পদ্ধতি নিতে হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। তারা কোরআন মানে, হাদিস মানে না, তাদের নাম হলো আহলে কোরআন। কী কোরআন? এরা নিজেরা পদভ্রষ্ট, ওদের কাছে যারা তারাও পদভ্রষ্ট, এবং তারা কোরআন হাদিস পড়ে, কোরআনের মূল চর্চায় তারা নাই। যদি কোনো ব্যক্তি রাসূলের হাদিস মানতে সমস্যা হয় সে কোরআনও মানে না, কারণ কোরআনটা পাইছেন কার থেকে, রাসূল থেকে। তো রাসূলকে মানতে যদি আপনার আপত্তি থাকে তো কোরআন তো আল্লাহ এনে দিয়ে যায় না আপনার বাড়িতে। এই জাতীয় কিছু মানুষ আছে যে মানুষদেরকে নষ্ট করে, তাদের দাওয়াত রিসিভ করা যাবে। সেজন্য আজকের আলোচনা আসবে প্রচারক যারা হবে, দীন ইসলাম যারা প্রচার করবে তাদের গুণাবলী কি, তারা কি যা শুনে তাই বলবে না তারা খুব ভালো করে জেনে শুনে মানুষকে বলবে। আপনারা কোরআন থেকে আজকে কিছু কথা শুনবেন, এবং প্রত্যেক জমাতেই কিন্তু আমাদের ধারাবাহিক বিষয়বস্তুর উপর আলোচনা থাকে। এই আলোচনাগুলো কিন্তু আমার সাজানো না, আমার বানানো না, এগুলি তাফসীর বিল কোরআন, আর তাফসীর বিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা, একটি কিতাব আছে তাফসীর, সেখান থেকে প্রত্যেকটা আয়াতের পিছনে কোন আয়াত সেগুলি সেট করা আছে, সেখান থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইসলামের প্রচার করবে তারা সাবধান হওয়া উচিত, বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরকে বলে নাই, আমাদেরকে। ইসলাম প্রচার তো সবাই পারে না, সবাই জানে না,
যত মুসল্লি আছেন আপনারা কিন্তু শুক্রবারের জন্য এটা ভাবেন, খতিব সাহেব কী বলবে শুনতে হবে, এটা ভাবেন না। তা আমার সবার আগে সাবধান হওয়া উচিত। এখানে যেই আসছেন কেহই আমার আপনজন না, সব হলেন মুসলিম। আপনারা কি মুসলিম? মুসলিম হিসাবে আপনাদের সবার দাবি যে আমরা কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনতে চাই। আমারও দাবি আমি যেন কোরআন হাদিস থেকে কিছু বলতে পারি। এখানে কোনো বংশের পরিচয় না, এখানে কোনো গোত্রের পরিচয় না, এখানে শুধুমাত্র থাকবে ইসলামী দাওয়াত। কিন্তু দাওয়াত দিতে গেলে গুণটা কী লাগবে? শুরুতে রব্বুল আলামিন বললেন, وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ এই জায়গার মধ্যে আসছে ইসলাম প্রচার করতে যে আল্লাহর বিশেষ কিছু নবী এক এলাকায় প্রবেশ করেছিলেন, পয়গম্বর। তিনাদের সঙ্গে জাতি দুর্ব্যবহার করলেন আর বললেন আপনারা প্রচার কাজ বন্ধ করুন, আল্লাহকে চিনতে হবে না, আল্লাহকে চিনি না, মানতে হবে না, আমাদের যা আছে তাই যথেষ্ট, আমরা বড় ভালো আছি। ওই পয়গম্বরগণ বললেন, না, তোমার স্রষ্টা যিনি তিনি আল্লাহ, তোমাকে যা দিয়েছেন তিনি কে? আল্লাহ। তোমরা সকলে তার ইবাদত করো। লোকেরা জিজ্ঞেস করলো, তোমাদের পরিচয়টা কি বলো, তোমরা যে আমাদের কাছে আসছো তোমাদের পরিচয়টা কি বলো? তারা বললেন, আমরা হলাম পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন আপনারা সবসময় পড়েন, সূরা ইয়াসিনের মধ্যে খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিষয়টা উল্লেখ করেছেন। তারা বলেছেন, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা হলাম পয়গম্বর। অতএব এই পৃথিবীতে যত ভালো ব্যক্তি আছেন পয়গম্বরদের উপরে ভালো কোনো ব্যক্তি নাই। এই কোয়ালিটির মানুষ যারা আছেন তাদেরকে রব্বুল আলামিন দিন প্রচারের দায়িত্বটা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি কোনোভাবে কোনো পয়গম্বরের দোষ ধরতে পারবেন? আপনার দোষ আছে পয়গম্বরদের? অহম মাসুমুন আনি সাগাইর ওয়াল কাবাই, সগীরা কবিরা সর্বপ্রকার গুনাহ থেকে আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে রেখেছেন। আপনি তিনাদেরকে ভুল ধরছেন, নিজের ভুল দেখেন না, দেখেন না। এই পয়গম্বরগণ যখন এলাকায় ঢুকলেন দাওয়াতি কাজ করার জন্যে, সেখানে যাওয়ার পরে দেখে কিছু মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে নিষেধ করার জন্যে। এই বিষয়টা যখন ঘটে গেল পয়গম্বরদের সঙ্গে জাতির একটু মুখোমুখি হয়ে যাবে। আমরা যদি এমন দেখি কোনো ভালো আলেম ইসলাম প্রচার করছেন আর তাদেরকে বাধা দিচ্ছে, আমরা যারা বসে আছি আমরা কি করব? আমরা দেখব না কিছু বলতে হবে? কিছু বলতেই হবে। এই দৃশ্যটা দেখার পরে এক ব্যক্তি ছিলেন যার নাম ছিল হাবিব নাজ্জার, সে অনেক বড় মূর্তি পূজারী ছিলেন, এই নবী রাসূলদের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করেছে, সে সুস্থ হয়েছে, সে দূর থেকে লক্ষ্য করেছে, হায় হায় এত বড় পয়গম্বর আমাদের এলাকায় আসলেন দাওয়াত দিতে, জাতি চিনে না, তাদেরকে আঘাত করতে যাচ্ছে পাথর দিয়ে। সে লোকটি সামনে দাঁড়িয়ে বললেন, সাবধান, তাদেরকে কিছু বলা যাবে না, তারা হলো দুনিয়াতে সবচেয়ে দামি পয়গম্বর, তারা আল্লাহ দাওয়াত মানুষকে দিয়ে থাকেন। এই কথা বলার পরে এই লোক এই পয়গম্বরদের সম্পর্কে একটি ধারণা দিলেন, তারা কত যে ভালো। যদি বলেন সুবহানাল্লাহ। আমি এখান থেকে বলছি, আমি না শুধু, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যারা ইসলামী দাওয়াত দিবেন তাদের কোয়ালিটি যদি ভালো না হয়, আচার ব্যবহার যদি সুন্দর না হয়, এই জাতি তাদের দাওয়াত রিসিভ করবে?
আগে আমি পরিবর্তন হওয়া চাই। আমি যদি পরিবর্তন না হই, হাজার ওয়াজ নসিহত করলো পাবলিক পরিবর্তন হবে না। কিন্তু আমরা আমাদেরকে দেখি না, আমরা আমাদেরকে চোখে দেখি না, আমরা দেখি অন্যকে। অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা বিশাল পাহাড়, আর নিজে যে কোথায় সে খবর নাই। শুধু প্রচার করি, শুধু নসিহত করি, নসিহত করার ওস্তাদ নিজের বেলা নেই। এই জাতীয় অভ্যাস যার আছে বন্ধ করুন। আপনার এই জাতীয় নসিহতের চাইরে নো উপকার আসে না। জাতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون সেই লোক দূর থেকে দেখলেন, আমি তিনাদের দাওয়াতে আমি আল্লাহকে চিনতে পারলাম, এই জাতি চিনল না। সবাই মিলে পয়গাম্বরদেরকে আঘাত করার জন্য প্রস্তুত। তিনি দূর থেকে দেখলেন, ওজা আমিন আকসল মদিনা, কোরআনে আসছে সে শহরের একটি কর্নারে ছিল। শহরের, এটা চট্টগ্রাম শহর। এই শহরের কতটুকু আয়তন আছে আপনারা জানেন, তার শুরু আছে তার শেষ আছে। কিন্তু পয়গাম্বরগণ একটি গ্রামে ইনতকিয়া একটি এলাকাতে দাওয়াত দিচ্ছিলেন, তাদেরকে সেখানে বাধাগ্রস্ত করছে, আর তিনি শহরের এক কর্নারে ছিলেন। সুবহানাল্লাহ, বলুন না কজন। তাও বৃদ্ধ মানুষ, বয়স প্রায় 80। সেখান থেকে তিনি জানতে পারলেন পয়গাম্বরদেরকে আক্রমণ করছে জাতি। সেখান থেকে উনি দৌড়ে চলে আসলেন। কোরআনে আসছে ওয়াজা আমিন আকসাল মদিনা, শহরের এক কর্নার থেকে আসলেন রজুল, এক ব্যক্তি, এমনভাবে আসলেন, আসতে যে এমন ছিল না যে মারামারি হয়ে যাক আমি পরে যাব, এমন তো ছিল না। তার টার্গেট ছিল নবী রাসূলদেরকে বকা দেওয়ার আগেই যেন আমি সেখানে উপস্থিত থাকতে পারি। তাহলে কি আসতে আসছে না খুব জোরে, খুব জোরে? আমাদেরকে ইসলামী কাজে এত স্পৃহা পাওয়া যায়, আমরা বলি হয়ে যান, পরে দেখা যাবে কি হবে, জবাব দিতে হবে সবাই। সে হাবিবে নাজ্জার সেখান থেকে দৌড়িয়ে চলে আসলে জাতির কাছে, আর জাতির মানুষগুলি হাবিবে নাজ্জারকে দেখে অবাক, মুরব্বী আপনি কেন আসলেন? তাদের পক্ষ হয়ে তিনি দাঁড়িয়ে বললেন, তোমরা কি তাদেরকে চেনো? ইত্তাবিউল মুরসালিন, যতজন ব্যক্তি এখানে আছে তারা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তারা হলো পয়গম্বর। এদের কি বাধা দিচ্ছ? আজাব আসবে, গজব আসবে, অভাব আসবে, এদেরকে চেনো না? এরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান, যারা ইসলাম প্রচার করে তারা সবচেয়ে দামি প্রচারক। লোকেরা জিজ্ঞেস করল, তুমি না আমাদের, তুমি না আমাদের ধর্মের, তুমি না আমাদের জাতি, এদেরকে কেন সাপোর্ট করছো? ব্যাপার কি, এদের মধ্যে কি দেখেছো তুমি? এই লোক তাদের সম্পর্কে ধারণা দিলেন, ইসলাম প্রচার যারা করে তারা কিন্তু মূলত এই জীবনটাকে আল্লাহর জন্যই রাখে। এই জীবনের মালিককে তারা বলে আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আর কাহারও প্রয়োজন। আমার কি জেল হবে, না আমার ফাঁসি হবে, না আমি কোথায় যাব, এইগুলি নিয়ে তোমরা ঠাট্টা মস্করি করবে? এগুলি আমার দেখা ও বোঝার সময় নাই, আমার শুধু দেখার আছে আমি কখন শহীদ হব, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। প্রচারক যারা হবে এই জাতীয় মন মানসিকতা তৈরি করা লাগবে। একটা কিছু বলবে আপনি থেমে যাবেন? আপনি কি ইলিগাল দাওয়াত দিচ্ছিলেন যে থেমে যাবেন? আপনি লিগেল কথাই বলছেন। আপনি লিগেল কথা বলার পরে যদি আপনার কিছু হয়, হোক, এটাই আল্লাহ পক্ষ থেকে আপনাকে দিচ্ছে, আপনি এটাকে গ্রহণ করুন। সেই ব্যক্তি এসে নবী, সেই ব্যক্তি এসে জাতিকে বলল, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। হাবিবে নাজ্জার সকলের সামনে এসে বললেন, শোনো, তাদেরকে এত্তিবা করো, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে তোমরা সকলে মানো,
এমন কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি আমাদের এলাকাতে নাই, তারা নিজের খায় নিজের পরে আর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। বক্তা যারা হবেন, আলেম ওলামা যারা হবেন, দাওয়াতি কাজে যারা থাকবেন, দুনিয়ার স্বার্থটা মুছে ফেলতে হবে। রাগ করছেন মনে হয়? দুনিয়া এখানে মুছে ফেলতে হবে। ইত্যাদিও সবার জন্য কথা, সকলে তাদেরকেই মানবেন। মান্না ইয়াসআলুকুম আজরা, যারা দিনের কথা বলে তাদের দিনের কথার পরে এই জাতীয় চাহিদা। এই যে আসছে সামনে ওয়াজ মাহফিলের সময়, এই তো চলে আসছে, আমরা এখন থেকে দাওয়াত নিচ্ছি, আমাদের দাওয়াত আসছে। কিন্তু আসার পরে দাওয়াতটা দেওয়ার সময় জিজ্ঞেস করে, হুজুর কত টাকা পাঠাইতে হবে, কত টাকা দিতে হবে? এই আতঙ্কটা কেন আসলো? এটা কি জাতি তৈরি করছে না আমরা? আমরা তৈরি করছি। আমাকে নিতে হলে বিমান লাগবে, আমাকে নিতে গেলে হেলিকপ্টার লাগবে, আমাকে নিতে গেলে আগে গাড়ি পাঠাইতে হবে, এত টাকা বিকাশ করতে হবে, এত টাকা এ করতে হবে। তোমার মতো ব্যক্তির দাওয়াতের কোনো প্রয়োজন? সরে যাও মাঠ থেকে, কোনো প্রয়োজন নেই। আমাদেরকে জাতি কম শ্রদ্ধা করে না, সম্মানটা কম করে না, আমাদেরকে সর্বোচ্চ খাবার তারা দেয়, আমাদেরকে সর্বোচ্চ সম্মান তারা দেয়, যে সম্মান পাওয়ার উপযুক্ত আমি না, আরও কি চান? তবে ভয় আছে, তবে ভয় আছে, জাহান্নামে যাওয়ার জন্য হয়তো বা এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। দিন প্রচার যারা করবে কোরআন হাদিসকে বিক্রি করতে পারবে না। আপনারা যা করেন শুক্রিয়া, আপনারা যা করেন শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আরও চাহিদা থাকবে কেন? দুনিয়া কোনো মানুষের চাহিদার কোনো শেষ নাই, এখান থেকে সব করা লাগবে এমনটা কেন হবে? এই ব্যক্তি একেবারেই কর্ণার থেকে এসে বলল সাবধান, এরা পয়গম্বর, তাদেরকে মারবে না, আঘাত করবে না, এরা এমন এক প্রচারক, তারা দিনের কথা বলে। মাল্লা ইয়াসআলুকুম আজরা, তারা কোনো উজরত হাদিয়া চায় না। অহুম মুহতারুন, তারা সঠিক পথে আছে, এদেরকে মানলে দুনিয়া তো কামিয়াব, পরকালও কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিলে আপনারা এই কাজটা করবেন। যদি কোনো আলোচক আপনার বাড়ির পাশে থাকে, মক্তবের শিক্ষকও যদি হয়, কিসের শিক্ষক? মক্তবের শিক্ষকও যদি হয়, সে যদি কিছু না চান, তাকে সবার আগে স্থান করে দেবেন। আর যেই লোকটা আকাশ পরিমাণ সম্মান আছে, কি চায়, কন্ট্যাক্ট করে তাকে সবার পিছনে রাখবেন। রাগ করছেন মনে হয়? এটা আমরা এই জন্য বলছি, ওলামা ইকরামদের মধ্যে সর্বোচ্চ এই কথাগুলি বলা হচ্ছে, সর্বোচ্চ বলা হচ্ছে। এত টাকা দিয়ে এত ওয়াজ শুনতে হয় না, এত টাকা দিয়ে এইভাবে ওয়াজ শুনতে হয় না। যদি তার কথার মধ্যে কোনো পরিবর্তন থাকে, সে আগে নিজে পরিবর্তন হওয়ার দরকার ছিল। ঘরে ঘরে বাংলাদেশের সুযোগ আসছে, খুব সুন্দর সুন্দর তাফসীর বাংলাতে অনুবাদ হচ্ছে, সবার ঘরে ঢুকাইয়া ফেলেন। এখনও সময় আছে, উপন্যাস বের করেন, বিভিন্ন বই যেগুলি পড়লে চরিত্র নষ্ট হয় সেগুলি বের করেন, কিছু কোরআন হাদিস ভিতরে ঢুকাইয়ে ফেলেন, আপনি নিজেই দেখবেন ঠিক হয়ে যাচ্ছেন। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। আমরা প্রচারকদেরকে চিনি না, কিছু প্রচারক আপনার পাশেপাশে ঘুরবে, সাধারণভাবে রিসিভ করুন। বৎসরে একবার ওয়াজ মাহফিল করবেন, আড়াই লাখ তিন লক্ষ টাকা দিয়ে একবারেই শেষ। আপনার প্রচারক তো প্রত্যেক দিন আপনার পাশে থাকা লাগবে, আর আপনার প্রত্যেক দিন উপদেশগুলি মানা লাগবে। সহজে যেটা পারা যায় সেটা করেন। যারা প্রচারক হবে তাদের মূল টার্গেট কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি কিন্তু শেষ জামানার শ্রেষ্ঠ প্রচারক। সুবহানাল্লাহ। শেষ জামানার সবচেয়ে শ্রেষ্ঠ প্রচারকের নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আল্লাহ। কি প্রচারক ছিলেন উনি! শেষ বয়সে বাড়ি ঘর ছেড়ে চলে গেলেন মদিনা। জাতি এত দুর্ব্যবহার করেছে তিনার সঙ্গে, বহুদিন না খেয়েছিলেন, বহুদিন পাহাড়ের উপরে ছিলেন,
বহুদিন মানুষ থেকে আড়ালে ছিলেন, যাতে মানুষ তিনিকে অনেক কিছু বলে, তিনি যেন মানুষের সঙ্গে কোনো দুর্ব্যবহার না করেন, তিনার থেকে যেন কেউ কষ্ট না পায়। সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত বাড়িটাও ছাড়লেন, ঘরটাও ছাড়লেন, মক্কা থেকে চলে যাচ্ছে মদিনায়, ফিরে ফিরে তাকায় আর বলে, আল্লাহ আমি কোথায় যাচ্ছি? নবীকে সান্ত্বনা দিলেন, যেখানে মানুষ কথা শুনবে আপনি সেখানেই যাচ্ছেন। সেই নবীকে বললেন, আপনি যে প্রচারক, আপনার একটা গুণ অর্জন করেন, সে গুণটা হল কুল লা আসআলুকুম ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি জাতিকে বলুন, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি কিছু পাওয়ার জন্য না, আমি দাওয়াত দিচ্ছি তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাক। আল্লাহু আকবার। তোমরা আমার আত্মীয় মানুষ, তোমাদের সম্পর্ক মহব্বজন কার সাথে হয়ে যায়? তোমাদের কাছে হাদিয়া চাওয়া হলো এইটা, আমাকে অন্য কোনো হাদিয়া দিতে হবে না। ভাইরা আমার, যে সমস্ত ভাই দিন প্রচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, কোনো মানুষকে দাওয়াত দেওয়ার আগে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বুল আলামিন বললেন, হে প্রচারক তুমি বলো, রব্বি শরহলি, হে আল্লাহ রব্বি শরহলি সদরি, তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, যত সব মানুষ আমার কথা শুনবে সব মানুষের খোরাক যেন আমি দিতে পারি, আমার মধ্যে যেন কোনো জড়তা না থাকে, আমার কাজটা সহজ করে দাও, সবাই যেন আমার কথা শুনে আর আমার জিব্বার মধ্যে কথা বাজে। হযরত মূসা নবীর কথা, মূসা নবীর জিব্বার মধ্যে জড়তা ছিলেন, তিনি বললেন, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা নবী বললেন, আল্লাহ মিনা নবী, আমার মুখে যদি কথা বলে মানুষ কীভাবে বুঝবে? আল্লাহ আমার সাহস যোগায় দাও, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার দাওয়াত যেন ফেরাউন যেন ইসলাম গ্রহণ করে, সেই জাতি যেন আমাকে মানে। রাব্বুল আলামিন, আমি কথা বলার সময় যেন আমার কথাগুলি স্পষ্ট হয়ে যায়। যে বলুন সুবহানাল্লাহ। কে দোয়া করবে এটা? প্রচারক, প্রচারক আপনারা না, প্রচারক চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সাহস দাও, আমি যেন সব কথা বলতে পারি। সুবহানাল্লাহ। ফেরাউন যদি আসে, নমরুদ যদি আসে, হামানও যদি আসে, এই সমস্ত মানুষের সামনে যেন আমি বীরের মতো তোমার কথা বলতে পারি। আমরা মানুষ দেখলেই তো থেমে যাই, ওই যে বসে রয়েছে একজন, কথা বলা যাবে না, সে কি ফেরাউন হচ্ছে বড়, সে কি দাজ্জাল থেকে বড়? না, সেও তো মসজিদে আছে, সেও তো মাদ্রাসা আছে, সেও তো মুসলিম পরিচয়ে, এই কথাগুলি তো তারও দরকার, কথা না আমরা বলি না। আল্লাহ কিন্তু খেয়াল করেন, সব লক্ষ্য করেন। আমি আপনাদের কাছে এক এক করে কথা বলি, একজন প্রচারক সে সর্বদিক থেকে আল্লাহমুখী হওয়া লাগবে, আল্লাহই তাকে সাহায্য করবে। এই বাংলার জমিনে কি ভালো ভালো প্রচারক নাই, কথা বলেন নাই? তারা তো সবাই ঘরে ঘুমিয়ে আছে, তাই না? এদেরকে জিজ্ঞেস করে আপনারা কেমন আছেন, তারা হেসে হেসে বলে আলহামদুলিল্লাহ। তারা দুনিয়াতে সফল, পরকাল তাদের পুরস্কার জাতি দিচ্ছে অন্য কিছু, আর আল্লাহ তাদের পুরস্কার দিবে জান্নাত, এর চেয়ে বড় আর কি আছে? আমরা কিন্তু পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি, পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি, দিনেও ভালো খাই, রাতেও ভালো খাই, এইভাবেই আমার দিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর তারা কিন্তু পরিবার ছেড়ে দিল, পরিজন ছেড়ে দিল, স্বামী বিবি থেকে মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর বিচ্ছিন্ন হয়ে আছে, তাদের জন্য আল্লাহর জান্নাতের হোরো জেলমান অপেক্ষা করছে। আমি আপনি দোয়া করো, এগুলি পারব কিনা সন্দেহ আছে। কি প্রচারক তারা! ভাইরা আমার, যারা প্রচারক তাদেরকে রাব্বুল আলামিন বললেন,
يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون رب العالمين সমস্ত আলেমদেরকে বললেন প্রথমদেরকে বললেন ওয়াজ নসিহত যারা করেন তাদেরকে বললেন সমস্ত খতিবদেরকে বললেন ইমামদেরকে বললেন মুয়াজ্জিনদেরকে বললেন অথবা বিভিন্ন সংগঠন যারা আছেন মানুষদেরকে নসিহত করেন তাদেরকে বললেন শোনো লিমা তাকুলুনা মা লা তাফআলুন যেই কথা তুমি মানো না যেই কথা তুমি মানো না সেই কথা তুমি মানুষকে কেন বলো যেইগুলি তুমি মানো সেইগুলিকে বলো আর নিজে না মানলে অন্যকেও মানার জন্য বলবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নসিহত করি একশো কত শো একশো নিজের মধ্যে নেই দুইটাও আছে কি না আল্লাহ বলছে সাবধান বিরত থাকো সাবধান আরে তুমি যে দুইটা নসিহত মানো এই দুইটাই বলো যেটা মানো সেটাই বলো আর যদি বাকিগুলি বলতে হয় আগে নিজে সুবহানাল্লাহ নাজিম কাবুর মাকতান ইনদাল্লাহ আল্লাহ বলে এটা বড় পাপ আমার কাছে যেই কাজ তুমি করো না মানুষকে দিয়ে করাও আর যেই কাজ তুমি ছাড়ো মানুষকে দিয়ে করাও এই কাজ করবে না আগে নিজে আমল করো তারপরে পাবলিককে বলো দেখবা বলার সঙ্গে সঙ্গে অ্যাকশন বলি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই জাতীয় নসিহত আছে না ওয়াজ মাহফিলে আমরা দেখছি এটা আমি এই জন্য বলি আমাদের দেখাটা আমরা বলি পাবলিকের সঙ্গে যে কথাটা সেটাও বলছি আপনাদেরকে রাতের পরে রাত মাহফিলে ধরে রাখি একটু ঘুম আসছে আমাদের ঘুমাইতে হবে ভোর রাতে পানলে একটু তাহাজ্জুদে যাবেন এবং ফজরের সময় তো সবার জন্য ফরজ কোন নামাজ পড়া ফজরের নামাজ আদায় করা বা জামা কিন্তু আমি যে সেই মাগরিবের পর থেকে আপনাকে নসিহতে ধরে রাখলাম একবারে ফজরে পরে ছানলাম ফজরে আগে ছানলাম সব মানুষ খুশি বিরানি তাবারকর এক সব নিয়ে বাড়িতে খুব খুশি ফজরের নামাজ ঘুমের ভিতরেই শেষ আছে কি বরং যে নসিহত করছে এতক্ষণ সেও ঘুমে সেও কোথায় ঘুমে জিজ্ঞেস করি হুজুর কোথায় ও মুরাগাবায় আছে কোন কাবা এই কি নসিহত বলেন না আপনার এলাকা অনেক মাহফিল করেন আমরাও সারা দেশে যাই দেখি একটা নিয়মতান্ত্রিকভাবে করেন যতক্ষণ আপনি সজাগ থাকবেন ততক্ষণ চালান এরপর বন্ধ করেন যাতে করে আপনার এই মাইকের আওয়াজে অন্যের জন্য ক্ষতি না হয় কম করে হলো এশারের পরে বেশিক্ষণ সজাগ থাকবেন না রাসূল সাল্লাম এশারের পরে খুব বেশি সজাগ থাকতেন না প্রয়োজনীয় কোনো কাজ কথা থাকলে তিনি সমাধা করে ঘুমায় পড়তেন যাতে করে সেই তিনটায় সাড়ে তিনটা ওঠা যায় আর আমরা কী করি রাত্রে বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত সজাগ তারপরে ঘুমাই না এগুলি করবেন না এবং এই যুগে এসে ফেসবুক অথবা ইন্টারনেট এই জগৎগুলিতে ঢুকলে এখন দেখা যায় ইসলামকে নিয়ে কতভাবে আমরা একজন আরেকজনের উপর কাদা ছোটাছুটি করছে এগুলি বন্ধ করুন এগুলি বন্ধ করুন সত্যি সত্যিই বলছি আপনারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই আমিও দেখি নাই রাসূলের যুগটা আমরা পাই নাই হয়তোবা কেউ স্বপ্নে দেখেছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে ভালোবাসি কথা তাই না আমরা ইসলামকে সবাই ভালোবাসি না সবাই ইসলামকে ভালোবাসি সবাই কোরআনকে ভালোবাসি সকলে মসজিদকে ভালোবাসি সকলে আমরা আমাদের নবীকে ভালোবাসি ভালোবাসতে যে এত কাদাকাদি কেন আপনি এই হয়ে গেলেন অমুক এই হয়ে গেল তমুক এই হয়ে গেল এগুলি কেন আসবে এই সবগুলি আমাদের পরিচয় দিতে হবে আমল দিয়ে কি দিয়ে রাসুলের সুন্নাহ যার ভিতরে যত বেশি রাসুলের সঙ্গে তার সম্পর্ক তত বেশি রাসুলের সুন্নাহ যার মধ্যে যত ঘাটতি আছে রাসুলের সঙ্গে সম্পর্ক তার তত কি আছে ঘাটতি আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা প্রচার করবে ধর্ম এই সমস্ত মানুষদেরকে বললেন কোনো মানুষদেরকে যদি তোমরা কথা বলতে হ সেই কথাগুলি বলার সময় সংশোধন হওয়ার উদ্দেশ্য তোমরা করতে হবে সেও সংশোধন হওয়া লাগবে আমিও সংশোধন হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন
قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم عنه. الله أكبر. এই যে আয়াত, এই আয়াতটার দিকে লক্ষ্য করলে সব নবী রাসূল নিজেরও সংশোধন হয়ে যেতেন। আমি কি বলবো, আগে তো আমারই মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী রাসূলগণ এইভাবে মানুষদেরকে দাওয়াত দিতেন, আর বলতেন ক্বালা ইয়া কওম, হে আমার জাতি, আরাআইতুম, তোমরা কি দেখো না, ইন কুনতু আলা বাইনাতিন মির রাব্বি, আমি তো আমার কথা বলি না, আমি তো আমার রবের কথা বলি। সুবহানাল্লাহ। আমি আমার বংশের পরিচয় দেব না, আমার দাদা, আমার নানা, আমার অমুক, আমার তমুক, একেবারে জান্নাতের সাথে এত সম্পর্ক, আমাদের কাছে আসলে আপনারা জান্নাতে চলে যাবেন, আছে কি না এমন? না না না, এত হক আপনি কী করে দাবি করেন? আপনার কাছে আসলেই যে একবার জান্নাতে যাওয়া যাবে, এ হকের দাবিদার আপনি কী করে হলেন? আপনি নিজেও জান্নাতে যাবেন কিনা সন্দেহ, আপনি এত দাবিদার কী করে হন? কিছু মানুষ সবসময়ই থাকে নিজের দরবারকে বড় করার জন্যে, কিছু মানুষ সবসময় থাকে তার পকেট ভারী করার জন্যে, কিছু মানুষ সবসময়ই থাকে সে তার আমিত্ব প্রকাশ করার জন্যে, আমি 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 না। নবী রাসূলদের দাওয়াতের মধ্যে কত সুন্দর চমৎকার গুণ ছিল, তারা বলতেন আরাআইতুম, তোমরা কি আমাকে দেখেছ, ইন কুনতু আলা বাইনাতিন মির রাব্বি, আমি আমার রবের বর্ণনা দেওয়ার জন্য আসছি। অতএব যা হালাল তা হালাল, যা হারাম তা হারাম। আর বললেন শোনো, ওয়ারাযাকানি মিনহু রিযকান হাসানা, আমাকে কিছুই দেওয়া লাগবে না, রাব্বুর রহমান আমাকে চমৎকার রিজিক দান করেন। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি মুখাপেক্ষী, এখন সবচেয়ে বেশি মুখাপেক্ষী, রিজকান হাসানা আমরা চিনি না। রিজক শব্দ অর্থ হলো খাবার বা আহার বা আমি যেটা পাইলে আমার সন্তুষ্ট। হাসান শব্দ অর্থ হলো ভালো। সকলে কি ভালো খাবার খাইতে পারে? এই মসজিদে যারা আছেন, রিজকান হাসানা সবার কি আছে? রিজকে হাসানা সবার নাই, রিজকে সাইয়া অনেকের আছে। রিজকে সাইয়া হলো জোর করে জোর করে রাস্তায় ঘাটে আপনাকে ঠেক দিয়ে, অথবা রাতের আধারে আপনাকে আবদ্ধ করে, অথবা গুম করে, অথবা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা এনে ঘরে পাহাড় জমিয়েছে, আছে কি নাই? এগুলি রিজকে হাসানা। এইগুলির দ্বারা নিজের কোনো ফায়দা নেই, সন্তানের কোনো ফায়দা নেই। আলেমদেরকে সহকারে বলেছেন আল্লাহ, সাবধান, তোমরা রিজকে হাসানা খাও, রিজকে সাইয়া থেকে তোমরাও দূরে থাকো। প্রচার যারা করেছেন, নবী রাসূলগণ নিজের গড়ে খেয়েছেন আর ইসলাম প্রচার করেছেন, সুবহানাল্লাহ, বলুন। আমরা এই চেষ্টাই করতে হবে, নিজের গড়ে খেয়ে যাও, আবার এসে নিজের গড়ে খাও। আমরা আগ থেকেই বলি, আমি কিন্তু এই খাই না, আমি কিন্তু সেই খাই না, আমাকে নিতে গেলে এই লাগবে, সেই দেওয়া লাগবে। নিতে নিতে হুজুর একজন, হুজুরের খাবার হলো 200 আইটেম। কত আইটেম হুজুর? কজন? একজন। এইভাবে কেন অপচয় হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকলে মিলে আমিন। স্বাভাবিকভাবে যে খাবারটা আপনারা খান, এই খাবারটাই তৈরি করেন, যাতে করে খাবার তৈরি করতে নিজের উপরে কোনো চাপ সৃষ্টি না হয়। আপনি যা খান তা দিয়ে মেহমানদারি করেন। রাসূলের এটা সবচেয়ে বড় সুন্নাহ। রাসূল এই কথাটাই বলতেন, তোমরা যা খাও সেটা আমাকে দাও। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আমরা কী করছি রে ভাই? ওয়ামা উরিদু আন উখালিফাকুম আন, আল্লাহ রাসূল বল, আল্লাহ বললেন, আল্লাহর রাসূলগণ পর্যন্ত বিরোধিতা করতেন যে এইটা বাড়তি জিনিস, এটাকে ছেড়ে দাও, যা আল্লাহ পছন্দ করেন তাই নবী রাসূলগণ ধারণ করতেন। আমার ভাইয়েরা, এখন একটা জিনিস আসবে, যে জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন, এবং এটা আগেকার প্রশ্ন ছিল, নবী হন, রাসূল হন, আলেম হন, মুফতি হন, শায়খ হন, আর যাই হন,
মানুষের চিন্তা চেতনা হলো তিনি যদি এত বড় হন তাহলে তিনি আর অর্থের এত অভাব কেন? সবাই কি বুঝতে পারছেন? তিনি যদি এত কিছু হন তাহলে তার ঘরে কি কেন অভাব কেন? বুঝতে পারেন নাই মনে হয়। এই প্রশ্নটা এই যুগে না, রাসূলের যুগ থেকে আসছে, আর আগ থেকেই আসছে। নবী রাসূলের অবস্থা এমন ছিল মাঝে মাঝে তাদের ঘরেও চুলাতে আগুন জ্বলত না। আমাদের তো এখন মনে হয় আগুন জ্বলে না, এমন আছে কেহ? আল্লাহ, গ্যাস শেষ হওয়ার আগে কি আসে? ডিম শেষ হওয়ার আগে ঘরে কি আসে? চাল শেষ হওয়ার আগে চাল। মানে কোনো জিনিস আমাদের কাছে অপ্রস্তুত নাই, সবই কি প্রস্তুত। দাওয়াতি কাজ যারা করবে তাদের উপর অভাবও থাকবে, তাদেরকে অভাব দিয়ে আল্লাহ তাদের স্বভাব পরিবর্তন করেন, তাদেরকে অভাব দিয়ে রাব্বুল আলামিন তাদের স্বভাবের পরীক্ষা করেন। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। অভাব দেখতে খুব ভীষণভাবে যেন কপালের চামড়া যেন বটে না যায়, সাহস রাখতে হবে যে আমার স্রষ্টা, সে আমাকে পরিচালনা করছে, টাইম মতো সবই দেখবেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা আন্নাকা তারিকুম বাদা মা ইউহা ইলাইকা ওয়া দাইকুম বিহি সাদরুক আই ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মাআহু মালাক ইন্নামা আনতা নাযীরুন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। সমস্ত প্রচারকদেরকে বললেন, ফালা আল্লাক তারিকুম বাদা মা ইউহা ইলাইকা ওয়া দাইকুম বিহি সাদরুক। মানুষের কথা শুনে দাওয়াতি কাজ বন্ধ করে দিচ্ছ তুমি। তারা কি কথা বলে? তারা বলে, তুমি যদি এত বড়ই প্রচারক হও তোমার ঘরে অভাব কেন? সুবহানাল্লাহ, বলবেন না? এই জাতীয় কথা আছে কি না? হ্যাঁ, সে কি বলবে? আরে তার তো খাবারই নাই, সে কি বলবে? সে তো কোথাও যাইতে গেলে আমার কাছে আশা লাগে। এইভাবে তাদেরকে ছোট করা যাবে না। না না, এখানে অনেক বড় একটা শিক্ষণীয় ব্যাপার আছে। নম্রতা, ভদ্রতা, সভ্যতার আচরণে সবার ঊর্ধ্বে থাকা লাগবে প্রচারকরা। আমরা তাদেরকে কখনো ঠাট্টা করব না। সমাজে যে মানুষটার অর্থ কম আছে তাকে বেশি সম্মান দিবেন, তাকে আদর করবেন, কে খুশি হবে? আর যার বেশি অর্থ সম্পদ ভালো আছে তাকে আপনারা সম্মান দিবেন, যে ভাই তোমার মতো ব্যক্তি এখানে থাকার প্রয়োজন, একে অপরের বন্ধু যেন হয়। নবী রাসূলদেরকে আল্লাহ আদেশ করলেন, ফালা আল্লাক তারিক, আপনারা কি ছেড়ে দিবেন নাকি আমার ওহির কথা, আমি যা আপনার উপর নাজিল করেছি? ওই তাদের কথা শুনে, তারা তো বলছে যে তাদের কাছে তো কানজ সম্পদ নাই, আইয়া কৌলু মাহু মানাক, এবং তারা এই কথাও বলে যে তারা যদি এত ভালো হয় তাদের সঙ্গে ফেরেশতা আসে না কেন? এই দুই কথার কারণে আপনারা কি আমার দাওয়াতি কাজ বন্ধ করে দিবেন? আমি তো অর্থ দিয়েও পরীক্ষা করি, অর্থ না দিয়েও পরীক্ষা করি। সুবহানাল্লাহ, বলুন না? আল্লাহু আকবার, কি সুন্দর কথা! এই যুগের কথা না, নবী রাসূলদেরকে সরাসরি আল্লাহ বলেছেন। সেজন্য আপনাদের কাছে অনেক কথা ছিল, সব কথা তো আর বলা সম্ভব না। সর্বশেষ কথা হলো, আলাইসাল্লাহু বিকাফিনা আবদা, আমাদের সবার জন্য কে যথেষ্ট? জোরে বলেন, আমাদের সবার জন্য কে যথেষ্ট? আমার দিকে কেহ তাকাক আর নাই তাকাক, কেহ দেখুক আর নাই দেখুক, আমাকে দেখে কে? সর্ব অবস্থায় যদি আমরা আমার রবকে অভিভাবক বানায় নিতে পারি, দুনিয়া পরকালে কোথাও ঠেকবেন না, সেই আপনাকে উদ্ধার করবে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন সবাই মিলে। আমি সর্বশেষ বলে বলে তো আয়াত অনেকগুলি বলে ফেললাম, এই সর্বশেষ আয়াত আমার এখানে এই, খুবিল আফওয়া, আল্লাহ সকলকে বললেন একে অপরকে মাফ করে দাও, একে অপরকে কি করে দাও? মাফ করে দাও। ওয়ামর বিল উরফি, এবং তোমরা ভালো ভালো কাজের আদেশ করো।
একটা জাতি থেকে মুখ ফিরিয়ে নাও। আরিদ আনিল জাহিলিন, অজ্ঞ মূর্খ মানুষ থেকে একটু দূরে থাকো। সুবহানাল্লাহ, এই কথাটা মনে হয় সবার পছন্দ হয় নাই, হয়েছে? অজ্ঞ মূর্খ অর্থাৎ যাদের জ্ঞান নাই তাদের থেকে দূরে থাকো, কারণ তারা তোমাকে কিছু দিতে পারবে না। কি দিতে পারবে? বকা বকা, ওদের তর্ক, এদের শুধু আছে জোরে জোরে কথা বলা, আর কিছু হলেই তোমাকে আঘাত করা। কি দিয়ে? মুখ দিয়ে আঘাত করা। তারা দেখবা কিছু পারে না, এরপরে তোমার বাপ নিয়ে গালি দিবে, মা নিয়ে গালি দিবে, তোমাকে নিয়ে গালি দিবে। তাদের অস্ত্র হলো এই, রাসূল বললেন মাফ করো এবং সকলকে ভালো কাজ করতে বলো। আরিদ আনিল জাহিলিন, সমাজে একবার অজ্ঞ অজ্ঞ মানুষ থেকে একটু দূরে থাকো, সময়ে তার বাড়িতে গিয়ে তাকে দাওয়াত দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝলেন সবাই, আমিন। আইউবি মিডিয়া, অপসংস্কৃতিমুক্ত আধুনিক ভিডিও সেন্টার।